আজকে আমি আপনাদের জন্য 2009 সালে রিলিজ করা একটি মুভি দ্য হিউম্যান সেন্টিপিড নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতে আমরা প্রফেসর জোসেফকে দেখতে পারি এবং সেই তার গাড়িতে বসে একটা ছবি দেখছে, এবং সেই ছবিতে আমরা দেখতে পারি যে তিনটে কুকুর একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং তখনই আমরা দেখি যে সেই গাড়িটার পেছনেই একটা ট্রাক এসে দাঁড়ায়। সেই ট্রাকের ড্রাইভারটা তার ট্রাক থেকে নেমে বাইরে টয়লেট করতে যায়, এবং তখনই প্রফেসর জোসেফ তার বন্দুকটা বের করে সেখানে এম করে। সিনটা এরপরই শিফট করে দুটো মেয়ের উপরে, যাদের নাম জেনি এবং লিন্ডসে ছিল। তারা আসলে আমেরিকার বাসিন্দা, কিন্তু আউটিং করার জন্য তারা এখন জার্মানিতে এসেছে। তারা একটা পার্টি করতে ক্লাবে যাবে, এবং সেই ক্লাবের লোকেশনটা কি সেটাই লিন্ডসে সেখানে ফোন থেকে জিজ্ঞেস করছিল। তারা এদিক ওদিক অনেকেই ঘুরে বেড়ায়, কিন্তু যেহেতু জার্মানিতে এখন তারা নতুন এসেছে সেই কারণে সেখানকার জায়গাগুলোর ব্যাপারে তারা কিছু জানে না। তারা একটা গাড়ি ভাড়ায় নেয় এবং এরপরেই সেই ক্লাবের উদ্দেশ্যে তারা রওনা দেয়। অনেকটা দূরে যাওয়ার পরে হঠাৎই একটা জঙ্গলের রাস্তায় পড়ে তারা, এবং এতক্ষণে তারা নিজেদের রাস্তা হারিয়ে ফেলেছে। সেখানে জেনি যখন এরপরই গাড়িটা ইউটার্ন মারবে, তখনই তাদের টায়ারটা পাঞ্চার হয়ে যায়। সেই কারণে তারা সেখান থেকেই গ্যারেজে ফোন করার চেষ্টা করে, কিন্তু যেহেতু তারা এখন জঙ্গলের ভেতরে রয়েছে সেই কারণে ফোনের নেটওয়ার্কই পায় না তারা। সেখানে তাদের ওই রোডের আশেপাশে কোনো জনবসতি ছিল না, সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের গাড়ির ভেতরেই অপেক্ষা করা উচিত, এবং যখন এখান থেকে কেউ পাস করবে তখনই তারা তাদের থেকে সাহায্য চাইবে। এবং এরপরেই আমরা দেখি যে সেখানে একটা গাড়ি আসে। সেই গাড়িটাকে দেখে তারা দুজনেই সেখান থেকে সাহায্য চায়, কিন্তু ওই গাড়িটা একটা বয়স্ক ভদ্রলোক চালাচ্ছিল। কিন্তু আসলে সেই লোকটা সেই দুটো মেয়েকে একা দেখে খুব বাজে বাজে ইশারা করতে থাকে, সেই কারণে জেনি আর লিন্ডসে ভীষণ ভয় পেয়ে যায় আর তারা গাড়িগুলোকে লক করে নেয়। খানিকক্ষণ পরে সেই গাড়িটা সেখান থেকে চলে যায়, এবং তারা দুজন এবার সিদ্ধান্ত নেয় যে আশেপাশে কোনো একটা বাড়ি খুঁজে সেটার সাহায্যেই তারা ফোন করবে, এবং সেই কারণে তারা গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে একটা বাড়ির খোঁজ করতে থাকে। খানিকটা দূরে যাওয়ার পরে তারা একটা দূরে বাড়ি থেকে আলো জ্বলতে দেখে, এবং সঙ্গে সঙ্গে তারা সেই বাড়িতে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। এরপরেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, এবং সেই বাড়িটা অবধি পৌঁছাতে পৌঁছাতে তারা পুরোপুরি ভিজে যায়। সেখানকার দরজা নক করাতে আমরা দেখি যে প্রফেসর জোসেফ বেরিয়ে আসে, এর মানে এটা তারই বাড়ি। সেখানে তারা দুজন প্রফেসর জোসেফকে রিকোয়েস্ট করে একজন রিপেয়ারিং ইঞ্জিনিয়ারকে ফোন করতে, কারণ তাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। এবং সেখানে যেহেতু দুটো মেয়ে একা ছিল, সেই কারণে প্রফেসর জোসেফ তাদেরকে ঘরের ভেতরে ইনভাইট করে। প্রফেসর জোসেফের ঘরের ভেতরে সেখানে ওই দুটো মেয়ে নানা ধরনের ডিস্টার্বিং ফটো দেখতে পায়, এবং সেগুলো দেখে তাদের এবার একটু ভয় লাগছে। প্রফেসর জোসেফ এরপরেই তাদের দুজনকে জিজ্ঞাসা করে যে তারা ট্রাভেলার কিনা। তখনই জেনি উত্তরে বলে যে তারা আসলে নিউ ইয়র্কে থাকে, কিন্তু এখন ঘোরবার জন্য তারা জার্মানিতে এসেছে, এবং এরপরেই তারা প্রফেসরকে আবার রিপেয়ারিং ওয়ালাকে ফোন করতে বলে। সেখানে আমরা দেখি যে প্রফেসর তাদের প্রশ্নের কোনো উত্তরই দেয় না, এবং সে তাদেরকে উল্টে জিজ্ঞাসা করে যে তারা আত্মীয় কিনা। এর উত্তরে জেনি তখনই বলে যে আমরা আত্মীয় নই, আমরা বন্ধু, এবং তখনই প্রফেসর সেখান থেকে রান্নাঘরে উঠে চলে যায়। সেখানে সে একটা ফোন করার নাটক করে, এবং জেনি আর লিন্ডসে ভাবে যে হয়তো প্রফেসর সেই রিপেয়ারিং ওয়ালাকে ফোন করেছে, কিন্তু আমরা দেখি যে প্রফেসর জোসেফ তাদের ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় এবং সেটা লিন্ডসে পুরো পান করে ফেলে, কিন্তু জেনির হাত লেগে ভুল করে সেই গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়, যেটা দেখে প্রফেসর সেখানে চেঁচিয়ে ওঠে, এবং সে এরপরেই সেই কাঁচের টুকরোগুলো পরিষ্কার করার জন্য কিছু জিনিস আনতে বেসমেন্টে যায়। এরপরেই আমরা দেখি যে প্রফেসর বেসমেন্টে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে আসে, আর অন্যদিকে লিন্ডসে এখন সেই ড্রিঙ্কটা খাওয়ার পরে তার শরীর ভীষণ আনচান করছে। এইটা দেখে সেখানে জেনি প্রফেসরকে আবার রিপেয়ারিং মেকানিককে ফোন করতে বলে, কিন্তু আমরা দেখি যে প্রফেসর সেখানে জেনির গলায় সেই ইঞ্জেকশনটা লাগিয়ে দেয়, এবং জেনিও সেখানে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। এরপরই আমরা দেখি যে প্রফেসর এখন ব্রেকফাস্ট করছে, আর জেনি এবং লিন্ডসের যখন জ্ঞান ফেরে তারা নিজেদেরকে একটা বেডে বাঁধন অবস্থায় সেই প্রফেসরের ল্যাবে খুঁজে পায়। সেখানে তারা আর একটা লোককেও দেখতে পারে, এবং এই লোকটা আসলে সেই ট্রাক ড্রাইভারটা ছিল। এরপরেই আমরা দেখি যে প্রফেসর জোসেফ সেখানে আসে, এবং সে ওই ট্রাক ড্রাইভারটাকে বলে যে তোমার কোনো ম্যাচ পাচ্ছি না,
আর এবার তোমার মরবার সময় এসে গেছে। সেই কারণে সে একটা পয়জেনাস ইঞ্জেকশন তার ভেনে মিশিয়ে দেয় এবং সেখানে ট্রাক ড্রাইভারটা মুহূর্তের মধ্যে মারা যায়। এবং তারপরেই প্রফেসর জোসেফ ওই ট্রাক ড্রাইভারটার মৃতদেহটাকে তার বাগানে কবর দিয়ে দেয়। এরপরে আমরা প্রফেসরকে দেখি যে তার অ্যানেস্থেশিয়ার সেই ইঞ্জেকশনটা ব্যবহার করে আর একটা লোককে কিডন্যাপ করে আনে যে আসলে জাপান থেকে এসেছে, এবং তাকে সে জেনি এবং লিন্ডসের পাশের একটি বেডের মধ্যে শুয়ে রাখে। সেখানে জেনি এবং লিন্ডসে ভয়ের চোটে চেঁচাতে থাকে, কারণ তারা এখনও অবধি জানে না যে তাদের সঙ্গে প্রফেসর কি করতে চলেছে। সেখানে তখনই প্রফেসর চলে আসে এবং সে তাদের সকলের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করে। সে বলে যে তার নাম প্রফেসর জোসেফ এবং সে একজন রিটায়ার্ড সার্জন, এবং তার একটা অদ্ভুত প্যাশন ছিল। সে অপারেশনের মাধ্যমে যে কোনো জিনিসকে একসঙ্গে জুড়তে ভীষণ পছন্দ করত, আর ইতিমধ্যে সে তিনটে কুকুরকে অপারেশন করে একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছিল। এবং এখন এই পাগল প্রফেসর এই একই ধরনের অপারেশনটা জেনি, লিন্ডসে আর ওই লোকটার ওপরে করতে চলেছে, কারণ তাদের তিনজনেরই স্কিন টিস্যু একে অপরের সঙ্গে ম্যাচ হয়েছে। সেখানে এরপরই প্রফেসর জোসেফ তাদেরকে জানায় যে সবার আগে সে তাদেরকে হাঁটুর লিগামেন্টটাকে বের করে দেবে, এবং সেটাই আসলে মানুষদের হাড়কে ধরে রাখে, এবং সেইটা একবার যদি সরে যায় তাহলে তারা আর কখনোই উঠে পায়ে দাঁড়াতে পারবে না। এরপরে প্রফেসর জোসেফ বলে যে সে সাবজেক্ট বি আর সি এর মুখের দাঁত, ঠোঁট, জিভ সব কিছু বের করে দেবে, এবং বিটাকে সে জুড়বে এর পেছন থেকে, এবং বি এর পেছনের সঙ্গে সি এর সামনের পোর্শনটা সে অপারেশন করে জুড়ে দেবে। এবং এই ছবিটাতে ঠিক যেমন ধরনের একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, প্রফেসর জোসেফ তাদের তিনজনকে ঠিক তেমনভাবেই জুড়ে দেবে। এর মানে সাবজেক্ট এ যখন খাবার খাবে সেটা ওয়েস্টে পরিণত হয়ে সাবজেক্ট বি এর মুখে অটোমেটিকলি চলে যাবে, এবং সেইটা আবার তার পেটে ওয়েস্ট হয়ে সাবজেক্ট সি এর মুখে যাবে। এবং এইটা সব থেকে ফালতু এবং জঘন্য ধরনের একটা এক্সপেরিমেন্ট। এরপরেই আমরা দেখি যে প্রফেসর জোসেফ তার সেই অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন নিয়ে এসে ওই লোকটাকে ইঞ্জেক্ট করে তাকে অজ্ঞান করে দেয়। এরপরেই সে জেনির কাছে এসে ঠিক তাই করে, কিন্তু লিন্ডসে সেখানে তার দাঁতের সাহায্যে তার ওই বাঁধনটাকে খুলতে সক্ষম হয় এবং সেখান থেকে সে পালাতে শুরু করে। সেখান থেকে পালানোর সময় আমরা দেখি যে লিন্ডসের হাতে একটা ছুঁচ লাগানো ছিল, সেই কারণে তার হাতটা সেখানে অনেকটাই কেটে যায়। কিন্তু লিন্ডসে কোনো রকমভাবে সেখান থেকে পালিয়ে একটা ঘরে চলে আসে এবং সেই দরজাটাকে সে ভালো করে বন্ধ করে দেয়। কিন্তু ঠিক সেই সময় প্রফেসর জোসেফ বাইরের একটা কাঁচ ভেঙে সেই ঘরে চলে আসে এবং তখনই লিন্ডসে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় সে একটা সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। সেখানে এরপরই প্রফেসর এসে পুরো পুলটাকে ঘিরে ফেলে এবং লিন্ডসের পালানোর আর এখন কোনো উপায় নেই। কিন্তু তখনই সেখানে কারেন্ট চলে যায় এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়ে সেখান থেকে লিন্ডসে পালিয়ে ওই ল্যাবে আবার চলে আসে, যেখানে জেনিকে প্রফেসর জোসেফ ওই ইঞ্জেকশন লাগিয়ে অজ্ঞান করে রেখেছে। লিন্ডসে জেনিকে কোনো রকমভাবে টানতে টানতে বাইরে নিয়ে আসে, কিন্তু প্রফেসর জোসেফ এরপরেই ওই একই ইঞ্জেকশন লিন্ডসের গায়েও ইঞ্জেক্ট করে দেয় যেটা সে জেনি এবং ওই লোকটাকে ইঞ্জেক্ট করেছিল, এবং তারপরেই সে তাদের দুজনকে আবার ওই ল্যাবে নিয়ে এসে বেঁধে ফেলে। এরপরে প্রফেসর জোসেফ তার অপারেশন শুরু করে। প্রথমে সে তাদের হাঁটুর লিগামেন্টগুলো বের করে ফেলে এবং তারপরেই তাদের সেই মুখের চামড়া এবং হিপের চামড়া তারা এক এক করে বের করতে থাকে, এবং প্রফেসর জোসেফ সেখানে তাদের শরীরের নানা জায়গায় স্কেচ পেন দিয়ে মার্ক করতে থাকে। এই অপারেশনটা অনেকটা লম্বা চলে এবং তারপরেই আমরা দেখি যে বেশ কয়েকদিন কেটে গেছে এবং প্রফেসর জোসেফ এখন ড্রিঙ্ক করছে এবং তার সামনে তারই অপারেট করা হিউম্যান সেন্টিপিড পড়ে রয়েছে। সেখানে এখনও তাদের আঘাতগুলো পুরোপুরি ঠিক হয়নি এবং প্রফেসর তবুও তাদেরকে জোর করে তাঁর করানোর চেষ্টা করে। তাদেরকে এমনভাবে ফিট করা ছিল যে প্রথমে ওই জাপানিজ লোকটা ওঠে, তারপরে মাঝখানে লিন্ডসে এবং সবার শেষে জেনি, এবং জেনি ছিল এই সেন্টিপিডের লেজ। সেখানে তাদের ওই অবস্থায় উঠতে ভীষণ কষ্ট হয়, তাদের শরীরে অনেক ব্যথা, কিন্তু তবুও প্রফেসর তাদের জোর করে উঠে দাঁড় করায় এবং সে তাদেরকে আয়নায় দেখায়, এবং নিজেদের ওরকম একটা অবস্থা দেখে তারা সকলেই ভীষণ ভেঙে পড়ে। এরপরে প্রফেসর জোসেফ তাদের তিনজনকেই একটা খাঁচার ভেতরে রাখে এবং সে তাদের সঙ্গে একটা জন্তুর মতো ট্রিট করত। সেখানে সে ওই লোকটাকেও খাবার খেতে দিত ঠিক একটা কুকুরের মতো, এমনকি সে মেরে ওই লোকটার দাঁত মুখও ভেঙে দিত। এরপরই আমরা একদিন দেখি যে প্রফেসর তাদেরকে নিয়ে বাইরে বেরোয়
এবং সেখানে ওই লোকটা টয়লেট পায় এবং তাকে বাধ্য হয়ে সেখানেই ওইটা করতে হয়, আর সেটা ডাইরেক্ট চেম্বারের কারণে সোজা লিন্ডসের মুখের ভেতরে চলে যায় এবং কোনো উপায় না থাকার কারণে লিন্ডসকেও সেটা গিলে ফেলতে হয়। কিছুদিন পরে প্রফেসর জোসেফ আবার চেক করে জানতে পারে যে ওই লোকটা তো প্রপার এক্সক্রিয়েট করছে, কারণ সে ঠিকঠাক খাবার পাচ্ছে। কিন্তু লিন্ডসের এখন কনস্টিপেশন হয়ে গেছে, কারণ সে ঠিকঠাক খাবার পাচ্ছে না এবং সে ওই ওয়েস্টগুলোকে ডাইজেস্ট করতে পারছে না। আর জেনি এখন ভীষণ কমজোর হয়ে পড়ছে, কারণ সে কোনো খাবারই পাচ্ছে না। এমনকি তার আহত জায়গাগুলো এখন একেবারে টাটকা ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এবার মারাই যাবে। সেখানে প্রফেসর ভাবছিল যে জেনের জায়গাটা সে সেখান থেকে চেঞ্জ করবে, কিন্তু তখনই তার দরজায় কেউ নক করে। বেরিয়ে প্রফেসর দেখে যে সেখানে দুজন পুলিশ অফিসার রয়েছে যারা জেনি এবং লিন্ডসকে খুঁজতে এসেছে, কারণ বিগত কিছু দিন ধরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রফেসরের বাড়ির কিছুটা সামনেই তাদের গাড়িটা তারা খুঁজে পেয়েছে। প্রফেসর তখনই তাদেরকে বলে যে সে একজন ডাক্তার, আর সে তার কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে সে বাইরে বেরোতেই পারে না। এবং তারপরেই প্রফেসর দুটো অফিসারকে জিজ্ঞাসা করে যে তারা কিছু নেবে কিনা। সেই অফিসারগুলো তখনই কফি খাবে বলে, কিন্তু প্রফেসর বলে যে না, তোমরা শুধু জল পাবে। এই সমস্ত দেখে পুলিশ অফিসারগুলো সেই প্রফেসরের উপরে একটু সন্দেহ করে। সেই অফিসারগুলো এরপরই প্রফেসরকে জানায় যে তার মার্সিডিসটা সেই ট্রাকের সামনেই দাঁড়িয়ে ছিল যে ট্রাক ড্রাইভারটা মিসিং, এমনকি ওই দুটো মেয়ের গলার আওয়াজও কেউ তার বাড়ির বাইরে থেকে পেয়েছে। সেখানে প্রফেসর সঙ্গে সঙ্গে অফিসারগুলোকে সেই ড্রাগ মেশানো জলটা দেয়, কিন্তু তারা সেখানে সেটাকে ফেলে দেয় এবং প্রফেসর আবার সেই বেসমেন্টে সেই ইঞ্জেকশনটা আনতে চলে যায়। কিন্তু এইবারে প্রফেসর ফ্লপ খেয়ে যায় এবং সেই অফিসারগুলো সেখানে প্রফেসরকে হাতে না হাতে ধরে ফেলে। সেখানে ধরা পেয়ে গিয়ে প্রফেসর অফিসারগুলোকে বলে যে আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া এভাবে আমাকে ডিস্টার্ব করতে পারেন না, এবং সেখানে ওয়ারেন্ট না থাকার কারণে সেখান থেকে অফিসারগুলো চলে যায়। প্রফেসর এরপরেই তার ল্যাবে আসে, কিন্তু সেখানে সে তার ওই হিউম্যান সেন্টিপিডগুলোকে আর খুঁজে পায় না। আমরা দেখি যে তারা আসলে পাশে লুকিয়েছিল এবং তারপরেই একটা ছুরি তারা সেই প্রফেসরের পায়ে বসিয়ে দেয় এবং এরপরেই সেই জাপানিজ লোকটা সেই প্রফেসরের গলা কামড়ে কাঁচা মাংস ছিঁড়ে বের করে নেয়। এরপরেই তারা সেই ল্যাব থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা যেহেতু অপারেটেড ছিল সেই কারণে তারা উঠতে পারে না এবং তাদের সেই অপারেটেড জায়গাগুলো থেকে ব্লিডিং হতে শুরু করে। সেখানে আমরা ওই প্রফেসরটাকেও দেখতে পারি যে এখন ওই সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে এবং সেই হিউম্যান সেন্টিপিডগুলোর যেই রক্তগুলো সিঁড়ির মধ্যে পড়েছিল সেই প্রফেসরটা সেটা চাটতে শুরু করে। এরপরেই আমরা সেই জাপানিজ লোকটাকে দেখি যে সেই একটা কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করে এবং সেই লোকটা এরপরেই ওই ভাঙা কাঁচগুলো দিয়ে তার গলা কেটে ফেলে, আর সেখানেই সে মারা যায়। অন্যদিকে আমরা সেই পুলিশ অফিসারগুলোকে দেখি যারা এখন ওই বাড়িটায় পৌঁছে গেছে। সেখানে তারা কাউকেই খুঁজে পায় না। এরপরেই তারা তার ল্যাবেও যায়, কিন্তু সেখানেও তারা কাউকেই খুঁজে পায় না। দুটো পুলিশ অফিসারের মধ্যে একটা পুলিশ অফিসার সেই প্রফেসরের দেওয়া ড্রাগ মেশানো জলটা পান করে ফেলেছিল, সেই কারণে এখন তার শরীর ভীষণ আনজান করছে। সেই অন্য পুলিশ অফিসারটা সেখানে ওই হিউম্যান সেন্টিপিডটাকে দেখতে পেয়ে যায়, কিন্তু তাদের অবস্থা ভীষণ খারাপ ছিল। আর এরপরেই আমরা সেই ডাক্তারটাকেও দেখি যে এখন পুলের সামনে বসে রয়েছে। সেই পুলিশ অফিসারের অন্য সাথীটাও এখন মারা গেছে এবং সেখানে ওই মৃত অফিসারটার বন্দুক নিয়ে সেই ডাক্তারটা সেখানে ওই পুলিশ অফিসারটার পেটে শ্যুট করে দেয় এবং সেই পুলিশ অফিসারটাও তার বন্দুকের সাহায্যে ওই ডাক্তারের মাথায় শ্যুট করে দুজনকেই মেরে ফেলে। এবং ওই গোটা বাড়িতে শুধু ডক্টর জোসেফের বানানো সেই হিউম্যান সেন্টিপিড ছাড়া আর কেউ এখন আর বেঁচে নেই। এবং এইটাই ছিল সেই পাগল ডাক্তারের সবথেকে জঘন্য একটা এক্সপেরিমেন্ট। আর এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।